খাবার আমি আর এ ছিটকে বেরিয়ে এসেছি। কেমন আছো সবাই? আমি পৃথা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। জিয়ানের তো গরমের ছুটি বা সেশন ব্রেক শেষ, আজকে থেকে নতুন ক্লাস সেভেন হয়ে গেল এবার ওর। আর আজকে প্রথম দিন বলে ওর বাবা ওকে ছাড়তে যাচ্ছে, তা না হলেও একা একাই যায়। ইউএসএতে জানো পাবলিক স্কুলে না কোনো ইউনিফর্ম হয় না, প্রাইভেট স্কুলে হয় কিন্তু পাবলিক স্কুলে হয় না। এইটা না আমার খুব একটা ভালো লাগে না। ইউকেতে দেখেছি ইউনিফর্ম পরতো সবাই, আর ইন্ডিয়াতে তো পরেই সবাই। কি ভালো লাগে না সবাই যখন এক রকম জামা পরে স্কুলে যায়? গুড মর্নিং, গরমের ছুটি শেষ, এবার ফার্স্ট ডে, ক্লাস সেভেনের ফার্স্ট ডে। সে ফার্স্ট ডে বলে আমি জাস্ট একটুখানি এগিয়ে দিচ্ছি, নাহলে তো ওরা নিজেই যাতায়াত করে। মেন দরজা দিয়ে যেতে পারতিস? স্কুল ছুটির পর জিয়ানের কাছে আরো আরেকটা চমক, আজকে আবার ওকে দিদি আর বাবা দুজনে মিলে স্কুল থেকে আনতে গেছে। কিরে আজকে ফার্স্ট ডে কেমন হলো? হ্যাঁ আজকে কি জানতে পারলি তোদের ক্লাস টিচার কে? আজ শনিবারে আমাদের প্রচুর প্ল্যান, তবে প্রথম হলো পরোটা আর আলু চচ্চড়ি সকালের ব্রেকফাস্টে। হিমাদ্রি খুব একটা সাদা আলু চচ্চড়িটা পছন্দ করে না, কিন্তু এখন মানে কখন কখনো আমি ওর পছন্দের জিনিস খাই, কখন কখনো ও আমার পছন্দের জিনিস খায়, এভাবেই আজ চলছে আমাদের আর কি। আমার ছেলে ভীষণ পরোটা আলু চচ্চড়ি বা লুচি আলু চচ্চড়ি খেতে ভালোবাসে, মেয়ে যে খুব একটা ভালোবাসে তা নয়, কিন্তু বাকি আমরা তিনজনেই বেশ ভালোই খাই। আসলে ছোটোবেলা থেকে না আমাদের পরোটা আলু চচ্চড়ি খাওয়াটা আমাদের বাড়িতে ভয়ঙ্কর চল ছিল, তাই ছেলে মেয়েকেও চেষ্টা করি একটুখানি খাওয়াতে আমাদের পছন্দের খাওয়ার। কদিন ধরে চারদিকে শুধু ইলিশ মাছ দেখছি, যত ব্লগ দেখছি যত ভিডিও দেখছি সবেতেই রিলস, সবেতেই শুধু ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ। আর আমরা লাস্ট বোধহয় ইলিশ মাছ খেয়েছিলাম সেই ইন্ডিয়াতে গিয়ে একবার জামাই ষষ্ঠীতে, তারপরে আর ইলিশ মাছ খাওয়াই হয়নি, তাই জন্য হিমাদ্রি বললো না ইলিশ মাছ তো এবার খেতেই হবে। তো যাই হোক ইলিশ মাছ অর্ডার দিয়েছিলো, তবে সাধারণত মাছগুলো আমরা কাটিয়ে আনি, বাট এবারে হিমাদ্রি শুধুমাত্র আঁশটাই ছাড়িয়ে আনিয়েছিল। আর এমন দিনে এসেছিলো, ঠিক আমি বাড়িতে ছিলাম না আর শুধুটাকে ফ্রিজে ঢুকাবে, তাই জন্য হিমাদ্রি আর ছেলে মেয়ে তিনজনেই ছিল একসঙ্গে। বাট হিমাদ্রি খুব সুন্দর কেটেছে, কিন্তু আমি ভাবতেই পারি না ও কখনোই মাছ কাটে না, এই ফার্স্ট টাইমই কাটলো বোধ হয়, কিন্তু অপূর্ব মাছগুলো কিন্তু সুন্দর পিস করে রেখেছে। তো যাই হোক আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া তো ভয়ঙ্কর জমে গেছে, আজকে দুপুরবেলা আমাদের খাওয়া হলো ইলিশ মাছের ভাপা দিয়ে ভাত। কতটা দেওয়ার দরকার হলুদ? নো ইটস নট, আরো দাও, একটু দাও, পুরো মাছটা মাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, নুন দাও, বেরিয়ে যাচ্ছে করতে গিয়ে, ভালো ছাড়া, হ্যাঁ ভালো হচ্ছে, খুব ভালো। আজকে আমি ইলিশ মাছটা সর্ষে বাটা নারকল আর দই দিয়ে করব। আমাদের এখানে আস্ত নারকল পাওয়া গেলেও এই যে নারকলটা পাওয়া যায় এটা না কোরানো নারকেল, একদম ফ্রোজেন অবস্থা থাকে কোনো প্রিজারভেটিভ ছাড়া, অপূর্ব খুব ভালো নারকলটা, মানে এত সুন্দর গন্ধ থাকে। যাই হোক তো আমি আজকে মাছ থেকে একটু ডিমগুলো বার করে নিয়েছি, তার কারণ হলো এই মাছগুলো আমি ভাপা করব আর ডিমগুলোকে আলাদা করে নিয়েছি কারণ ঠিকমতো ভাজা হবে না না হলে, আর আমি যখন মাছ ভাজবো আরও চারটে তখন তার মধ্যে এই ডিমগুলো ভেজে নেব। যাই হোক অনেকেরই হয়তো মনে প্রশ্ন আসে আমি সারাক্ষণ জিয়ানকে কেন রান্নাঘরে ডাকি, কেনই বা সারাক্ষণ জিয়ানকে বলি হেল্প করতে। আসলে এখানে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেককেই এমন কোথাও থাকতে হতে পারে, পড়াশোনার জন্যে হোক বা চাকরির জন্যই হোক, যে রান্নাটা জানতেই হয়, তা না হলে নিজে খাবে কী করে? গুনগুন তো এখন বড়ো হয়ে গেছে, তাই জন্য জিয়ানকেই আপাতত ট্রেনিং দিচ্ছে একটুখানি, আরও ভালোবাসে আসলে আমাকে একটু হেল্প করতে রান্নাতে। যাই হোক আমি মাছে সাদা কালো সর্ষে বাটা, দই, নারকল বাটা, কাঁচা লঙ্কা, হলুদ, সর্ষের তেল এসব দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে একটা প্যানের মধ্যেই করতে হলো, তার কারণ হলো আমার কাছে কোনো স্টিলের টিফিন কৌটো নেই, তাই ভাপা ঠিক ভাপা নয় সর্ষে ইলিশও বোঝা যায় সেটাই করে নিলাম। আর এবারে হিমাদ্রি মাছ
আর ভাজা তো অবশ্যই খেতে হবে, আর আমাদের সব থেকে প্রিয় হলো মাছের তেল। মাছের তেল দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে, ইলিশ মাছের তেল অপূর্ব। আর আমি ইলিশ মাছ খেতে এমনিতে খুবই ভালোবাসি, কিন্তু এখানে আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে না অতটা। তার কারণ কি জানো তো, আমাকে অনেকগুলো মাছ বাছতে হয়। মানে আমার ছেলে মেয়ে এমনিতে সব খাবারই নিজেই খায়, অফকোর্স অনেক বড় হয়ে গেছে, কিন্তু ইলিশ মাছে এত কাঁটা থাকে, সে কাঁটাটা ঠিক মতো ওরা খেতে অভ্যস্ত নয় বলেই আমাকে বলে মামা একটু বেছে দেবে। আর আমাকে যদি তিনজনের ছটা মাছের যদি কাঁটা বাছতে হয় চশমা পরে, ও তখন আর না নিজেরা তখন খাওয়ার আর এনার্জি থাকে না। এখানে ইলিশ খেলেই এই এক ঝামেলা কাঁটা বাছা। তো যাই হোক, তবুও খেতে যখন আমরা প্রচণ্ডই খেতে ভালোবাসি, সব কিছু ধরনেরই খাবার আমরা খাই, তাই ইলিশ বা বাদ যায় কেন, যাই হোক কষ্ট করেই বেছে দিই আর কি। আজকে ভাত খেয়েই আমরা বেরোবো মেয়ের জন্য শপিং করতে। মেয়ে আর ঠিক এক মাস বাদে কলেজে চলে যাচ্ছে, এই কথাটা অবশ্য আমি আর হিমাদ্রি আর একদমই ভাবি না, তার কারণ আমরা ভাবতেই পারি না মেয়ে চলে গেলে আমাদের কী অবস্থা হবে। তো যাই হোক, তবুও ওর একটা বিশাল লিস্ট সমস্ত কলেজ থেকেও দিয়েছে যে কী কী নিয়ে যেতে হবে, যেহেতু হস্টেলে থাকবে। তো সেই জন্য আমরা আজকে খেদে বেরিয়ে পড়েছি। আর আমরা গেছি এই কাছেই একটা আমাদের মল আছে, সেখানে শুধুমাত্র এটা না ফ্যাক্টরি আউটলেট মল, মানে এখানে সবকটা দোকানই ফ্যাক্টরি আউটলেট, কিন্তু তাহলেও এত ভালো ভালো জিনিস পাওয়া যায় যে আমরা মাঝে মাঝেই এখানে আসি শপিং করতে। আমি আরে ছিটকে বেরিয়ে এসেছি, গুনগুনার পিঠার এত শপিং চলছে, ওখানে আর আমরা থাকতে পারছি না, তাই না? আমরা এখন রোবটের বানানো কফি খাবো। তা রোবটকে দিয়ে কফি বানাতে গেলে আমরা যেরকম দোকানে গিয়ে বলি না মন্টু দা একটা এই কফি দিয়ে দিন, সেরকমই কিচ্ছু না, ওই স্ক্রিনের মধ্যে ঠিক যে কফিটা তুমি খেতে চাইছো অপশানগুলো দেওয়া আছে, তোমাকে সেটাকে একবার সিলেক্ট করতে হবে। সেইটা সিলেক্ট করার পরে তোমায় নিজের একটা নাম বলে দিতে হবে, যাতে মন্টু দা আইডেন্টিফাই করতে পারে যে কার কফি বানাচ্ছে। তারপরে তোমার দাম বলে দেবে যে কত টাকা তোমার কফিতে দাম হয়েছে, তুমি সেটাকে কার্ডে পে করো, কারণ মন্টু দা তো এসে আর ক্যাশটা নিতে পারবে না এখনও, সেটা অ্যাটলিস্ট এই কফি দোকানটাতে রোবটের এটাতে ছিল না। ব্যাস এই যেই শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মন্টু দা কাম রোবট দা চলে আসবে তার একটা লম্বা হাত নিয়ে। সে তো সেই হাত দিয়ে সে কফি গুঁড়ো আর গরম জল দিয়ে কফিটাকে ব্রিউ করলো, আর এসে তারপরে একটা প্লাস্টিকের গ্লাস তুলে নিল, তার কারণে আমরা কোল্ড কফি বলেছিলাম, দিয়ে বরফের মেশিন থেকে বরফটাকে কালেক্ট করলো। বরফটাকে কালেক্ট করে সেই গ্লাসটাকে একটা জায়গায় সরিয়ে রাখলো, যাতে ওটা পড়ে পড়ে না যায়, কারণ ওর উপরে অনেক কিছু খেলাধুলা হবে। এবার সে দুধটাকে কালেক্ট করে এই বরফের মধ্যে ঢেলে দিল। লাস্ট কাজ হচ্ছে এই বরফ আর ঠান্ডা দুধের মধ্যে ওই যে কফিটা ব্রিউ করেছিল সেইটাকে ঢেলে দেওয়া। ব্যাস কফি রেডি। রোবটদার দোকানের একটাই লিমিটেশন হলো, আমরা যেরকম মন্টু দাকে বলি মন্টু দা একটু কড়া করে বানিও, তো সেরকম ওই স্পেসিফিক আজগুলোকে তুমি এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না, যদি না সেই অপশানটা তোমার ওই স্ক্রিনের মধ্যে থাকে। তা কফিটা যেই রেডি হয়ে গেল, তখন আমার নামের যে সাইনটা ছিল তার পাশে রোবট দা ওটা রেখে দিল। It was my pleasure to serve you today. Sir. Dekho ekta lid nahi ni. Arge laga. Age to start kare. Porbe porbe. Acha o to sugar dai ni. Na na. Ekta splendor diye de to. এবার টেস্ট করে বল যে এমনি বানানো কফি আর রোবটের বানানো কফির মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে? হুম, ভালো না এক্সট্রা কিছু না অ্যাজ ইউজুয়াল? চিনি লাগবে, চিনি বেশি খাওয়ার দরকার নেই। হ্যাঁ তেতো তেতো তো কফি ঠিক আছে, চিনি বেশি খাস না, ভালো খেতে চ। তাহলে খুব ভালো বানিয়েছে রোবট, তাই তো? একটা রোবটকে বাড়ি নিয়ে চলে যাই, চল এবার, মারা ওয়েট করছে। এরপরে আমরা দেরি বেরি করলাম না, তার কারণ অলরেডি পৃথার গুনগুন ডাকাটাকি স্টার্ট করে দিয়েছিল মোবাইলে। তো এবার আমরা তাই রওনা দিলাম যে ওরা যে দোকানে ওয়েট করছে সেইখানে যেতে।
গিয়ে দেখার জন্য কি হচ্ছে ওখানে। আমরা মেয়ের কিনতে এসেছিলাম না, আরেকজন পালিয়ে গেল কিন্তু, যে দেখলো সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। মা হাওয়া হয়ে গেছে, যার জন্য কেনা হয়েছিল সে এখন ঘোদ ঘোদ করে কফি খাচ্ছে। আর মাতাশ্রী কোথায়? মাতাশ্রী কিন্তু তোর ছবি তুলছি, ছয় বছর অনেক হয়ে আছে আর পাচ্ছি না কিন্তু। আর নয়, হেঁটে হেঁটে আমার পায়ের মোটামুটি জুতো শুক্তলাক হয়ে গেছে। আর বাপরে বাপ, এই আজকের ঘোড়ায় একটাই হয়েছে, প্রচুর তোমার ওই ক্যালোরি লুজ করেছি। চলো এবার যখন ক্যালোরি লুজ করেছি গিয়ে এবার প্যান্ডা এক্সপ্রেসে গিয়ে একটু ক্যালোরি গেইন করি। বাজার টাজার সব হয়ে গেছে, এবার আমরা চলেছি একটা চাইনিজ টেক আউটে, যেটা আমার ছেলে মেয়ে খুবই পছন্দ আর আমাদেরও খুব ভালো লাগে। তার কারণ এখানকার চাউমিন বা ফ্রাইড রাইসগুলো না অনেকটা কলকাতা স্টাইল। কলকাতা স্টাইল মিন্স অ্যাকচুয়াল, যদি অথেন্টিক চাইনিজ দোকানে যাও তাহলে কিন্তু সেই যে চাউমিন বা যে রাইসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা যে ধরনের চাইনিজ খাবার খেয়ে অভ্যস্ত ঠিক সেই রকম হয় না। কিন্তু এই যে দোকানটা প্যান্ডা এক্সপ্রেস, সেখানে কিন্তু অনেকটা টু সাম এক্সটিং মনে হয় যেন আমাদের, আমরা সেই কলকাতা স্টাইল চাউমিন খেতে পাই। তাই জন্য আমাদের এই দোকানটা খুবই পছন্দের, যদিও একদম আনহেলদি, ভয়ঙ্কর তেল, কিন্তু তবুও আমরা মাঝে মাঝেই এখানে খাই আর কি। একটা মজার ব্যাপার হলো, আমরা যখন কলকাতাতে খাই তখন কিন্তু রাইস বা চাউমিন এগুলো হলো মেন আইটেম, আর তার সঙ্গে আমরা চিকেনের আইটেম বা প্রন বা এইসব কিছু হলো সাইড। কিন্তু এখানে যখন অর্ডার করতে হয় তখন এদের চিকেনের আইটেম বা প্রন বা যে কোনো মিট এইগুলো কিন্তু মেন থাকে, আর চাউমিন বা রাইস এগুলো হলো সাইড। প্যান্ডা এক্সপ্রেসের সব থেকে ফেমাস আইটেম বোধহয় অরেঞ্জ চিকেন, বাচ্চাদের এটা খুবই পছন্দের। কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তার কারণ হলো এখানে অনেক বেশি কোটিং থাকে। আমার আবার কোটিং ছাড়া প্লেন যেগুলো হয় খুব সুন্দর স্মোকি একটা ফ্লেভার থাকে, এরকম ধরনের চিকেন ভালো লাগে, যেরকম মাশরুম চিকেন বা বিনস দেওয়া থাকে, বা কুমফাও চিকেন তো ভয়ঙ্কর ভালো লাগে। আমি কখনো একবার কুমফাও চিকেনটা বানানোর চেষ্টা করব, যেটাতে জুকিনি দিয়ে বানানো হয়। যাই হোক, এই অরেঞ্জ চিকেন, কুমপাও চিকেন, ফ্রাইড রাইস, চাউমিন, এটা সেটা এইসব নিয়ে একটা চরম ডিনারের ক্যালোরি কিকের জন্য পুরো রেডি হয়ে গেছি আমরা। ছেলে মেয়েও ছটপট ছটপট করছে কতক্ষণে বাড়ি ফিরবে। বাট একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমাদের ভিডিওটা যখন পোস্ট হবে ইন্ডিয়াতে তখন কিন্তু 15th August, মানে আমাদের সেই স্পেশাল দিনটা, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা ভীষণ ফর্চুনেট যে আমরা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করতে পেরেছি, কিন্তু আমাদের কিন্তু এর পেছনে যে কত অসীম বলিদান রয়েছে প্রচুর লোকের সেটা ভুললে চলবে না। তো যাই হোক, তোমাদের এই দিনটা খুব ভালো কাটুক, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ফেসবুকে লাইক আর চ্যানেলটাকে একটু টুক করে তোমরা ফলো করে নিও। আর ইউটিউবে যদি তোমরা দেখো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যাই হোক, আজকে প্রচুর হাঁটা চলা, ঘোরা, খাওয়া দাওয়া সব কিছু জমিয়ে একেবারে খুব ভালো দিন কাটলো। আশা করছি তোমাদেরও ইন্ডিপেন্ডেন্স ডে ভীষণ ভীষণ ভালো কাটবে। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য টাটা অ্যান্ড পিস।